আফগানিস্তানের জব্দ করা তহবিল থেকে জাতিসংঘের দুটি সংস্থার জন্য ২৮ কোটি মার্কিন ডলার স্থানান্তরে সম্মত হয়েছে আন্তর্জাতিক দাতারা। তহবিল থেকে অর্থ ছাড়ের বিষয়ে দাতাদের একমত হওয়ার এ খবর জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক নিয়ন্ত্রিত আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট ফান্ড থেকে ছাড় হতে যাওয়া এই অর্থ জাতিসংঘের দুই সংস্থা WFP এবং ইউনিসেফে স্থানান্তর করা হবে, যার মধ্যে ১ কোটি মার্কিন ডলার ইউনিসেফ এবং ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার WFP পাবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। WFP বলছে আফগানিস্তানে ২ কোটি ৩০ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন। একে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট বলছে সংস্থাটি।